Hello guys, I'm Jafar Adnan. Welcome to my another vlog. So, বিষয়টা হয়েছে যে ওই দিনও তো সুদীপ্তর বাসায় করেছিলাম, আজকে সুদীপ্তর বাসায় করতেছি। তো ওই দিন বিষয় হয়েছে যে ওই দিন মেলা যাওয়ার কথা ছিল, আজকেও মেলা যাওয়ার কথা ছিল, কিন্তু কোনোদিন মানে আজকেও মেলা যাওয়া হয়নি, ওই দিনও মেলা যাওয়া হয়নি। কারণ ওর কাজিনের বিয়ে ছিল, আর বিষয়টা হয়েছে যে আমার একটু কাজ পড়ে গেছিল, অনেকদিন পর বাসায় আসছি, বুঝেনি তো, কাজ তো থাকে, আম্মা আব্বুর কাছে থাকতে হয়, আম্মা আব্বুকে টাইম স্পর্শ করতে হয়, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যে আজকে সুদীপ্তর বাসায় আসলাম, সে তো কাজ নিয়ে ব্যস্ত, কি যে বলবো, ওই দিনে বলেছিলাম কাজের মধ্যে ঢুকলে তো সে আর ইয়ে করতে চায় না। তো ও মানে কি আছে বলবো, আমার খিদে খিদা লাগতেছে খুব, সবরে খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু কেমন জানো একটা আজকে খিদে খিদা লাগছে, কারণ খাজুকের কাছে আসছি তো খিদা লাগবে, সমস্যা নেই। তো ওর কাছে গিয়ে জিজ্ঞাসা ওর কেমন লাগতেছে। তো গাইস, বিষয়টা হয়েছে কি যে আমি তো সুদীপ্তর বাসায় আসছি, সুদীপ্তর কিন্তু জানে না, সুদীপ্তর যে ছোটো ভাই ছিল সে কিন্তু গেটটা খুলে দিয়েছে, ঠিক আছে। তো সমস্যা সুদীপ্তর এখনও জানে না যে আমি আসছি। আর বিষয়টা হয়েছে যে মানে সুদীপ্তর পড়াশোনা করতেছে, সবচেয়ে বড় বিষয় যে সুদীপ্তর পড়াশোনা করতেছে। তো আমার তো খিদে খিদা লাগতেছে, আমি কি আর বলবো, ওর কাছে গিয়ে বলি যে হঠাৎ আর ও আই থিঙ্ক ও ডরাবে, ও ভয় পাবে। দেখতেছি সুদীপ্ত বাবা ছেলে পড়তেছে, যাই হোক। হ্যাঁ দোস্ত। আরে বন্ধু কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমি আর আমার সাবস্ক্রাইবারদের কাছে বললাম যে তুই কাজ করতেছিস, মানে গত ব্লগেও দোয়া চাইছিলাম, তারা কতবার দোয়া করবে তোমার বলো তো, আমার দোয়া করতে 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 দোয়া করবে, আমি কি নিজে বানাইছি, উপরে যে আছে সে বানাই দিছে, আমার কিছু করার আছে, খাইছো তো তুমি, তুমি খাওয়া তাই। এখন কোথায় যাবো ভাবতেছি, তো খাই দায় করতে হবে, আমরা খাই দায়ের জন্য আসতেছিলাম, তো বিষয়টা এখন খাই দায় করতে হবে। এখন কই যাবো সুদীপ্ত আমরা? এখানে। আচ্ছা ঠিক আছে, এখানে। আচ্ছা ঠিক আছে। আমরা এখন ঘুরতে আসলাম বাইরে, বাসায় ভালো লাগতেছিল না, তো বাইরে এসে থেকে একটু ঝেমা ঝেমা, কিন্তু অনেকদিন পরে পাবনাতে আসছি না, তেমন একটা ফিলিংস হচ্ছে আমাদের মধ্যে, সমস্যা নাই। তো বিষয়টা হয়েছে যে সুদীপ্ত তো কি আর বলবো দোস্ত, দেখো দেখো দেখো। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা একটা ছোটখাটো খাওয়া দাওয়া করলাম, তো জাফর তো ইচ্ছা মতো খাইছে বুঝছেন, বাট ভিডিওতে আমাকে বেশি করে দেখাইছে, যাতে আমি তো একটু মোটা, যার কারণে একটু বেশি যাতে মনে হয় যে আমি বেশি খাইছি, বাট ও কিন্তু অনেক 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 কিন্তু খাইতে পারে, এই জন্য অনেক খাইছে। আপনার ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু বেশি একটা প্রমাণ নাই, ঠিক আছে, আমি বেশি খাইছি, তো কে খাইছে বেশি, সুদীপ্ত বেশি খাইছে, এমন এমন, এটা ভুল কথা, এটা ভুল কথা, সবকিছু কিন্তু ক্যামেরার সামনে হয় না, ক্যামেরার পিছনে অনেক কিছু হয়ে থাকে, যেগুলো যে যে এই পাজি করছে ইউটিউবার ইউটিউবার, মানে কি বলবো, একবারে এখন আর আমরা বাইরে থাকতে পারতেছি না, কারণ আমাদের খাওয়া দাওয়ার জন্য বাইরে বেরোছিলাম, বেশি একটা বললাম না, তাও ঘোরার পর অনেক ঘোরা হয়ে গেছে, তো বিষয়টা তা না, খাওয়া দাওয়া করছে অনেক। আর বিষয়টা হয়েছে যে খাওয়া দাওয়ার জন্য বেরিয়েছিলাম, এখন তো ঘরে মানে ঘরে ছিলে, ঘরে ফিরে যেতে হবে।
পর কিছু খাওয়াবো না। গাইস 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 বিষয় হয়েছে যে সুদীপ তোর খাওয়া শেষ হয়নি, সে আবার একটা কাছে নিয়ে আসছে, সে আবার খাবে, যে আমার কিন্তু দোষ নাই, ঠিক আছে। একটু বেশি খায় তাই না দাদা? লাভ নেই, চাচাও ইয়ে দিয়ে দিছে দর্শক। তারপর কিন্তু চাচাকে ঘুষ দিছে, তার কারণে চাচা এইগুলো কথা বলছে। না না আমি মোটেও ঘুষ দেই নাই, ঠিক আছে। বিষয় হয়েছে সুদীপ তো খায়, এই জন্য জনগণ বলতেছে কিছু না, কিছু বলবো আর। এই তুমি কি খাবা আবার? না 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 মানে দেখছিলাম রেস্টুরেন্টের নাম পেটুক, এই জন্য আর কি। তুমি তো পেটুক আমি জানি। না না আমি পেটুক না, জাস্ট দেখছিলাম তোমার জন্য খুঁজতেছিলাম আর কি। আচ্ছা তো গাইস এখন আমাদের ঘোরাঘুরি শেষ, সমস্যা নেই, আমি কিন্তু খাওয়ার জন্য ঢুকছিলাম না, ঠিক আছে। যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ, সুদীপ তো অনেক খাইছে আপনারা দেখছেন, সমস্যা নেই, কিন্তু পচবেই, খাইলে পচবে না, তো বিষয়টা তা না। এখন আমরা রুমের দিকে চলে যাবো, ঠিক আছে। রুমে গিয়ে একটু ফান করবো, ফান করে দিন আমরা ব্লগ শেষ করবো, লেটস গো। আর যে প্রশান্তি ভবন আছে না, ওই তারপরে কি বলে তুই তো কি জানো, ইকো রিসোর্ট, ইকো রিসোর্ট, ইকো রিসোর্ট সোহানি ম্যামেরই। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। সামনে নিশ্চয়ই নিঃসন্দেহে আপনাদের জন্য আরো ভালো কিছু আনার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আনবো। তো আপনারা জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যারা করেছেন তারা তো করেছেন, তাদের অনেক 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 থ্যাংক ইউ।